নফল ইবাদত হচ্ছে জিকির করা, কি করা, কি করা, পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে আল্লাহর কাছে প্রিয় কথা চারটি, চিল্লায় বলেন কয়টি? এক নম্বরে সুবহানাল্লাহ, এক নম্বরে সুবহানাল্লাহ, দুই নম্বরে আলহামদুলিল্লাহ, দুই নম্বরে, তিন নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, তিন নম্বরে, চার নম্বরে আল্লাহু আকবার, চার নম্বরে। এই চারটা তাসবিহ পড়া যাবে, যাবে। আবার বিষ্ণুই বললেন কালিমা চান, হাবিবতান ইলার রহমান, খফিফতান আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান। আল্লাহর কাছে দুইটা বাক্য আছে বড্ড প্রিয়, জিব্বায় উচ্চারণ করতে একেবারেই হালকা, কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠিয়ে দিয়ে দিলে ওজন হয়ে যাবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ, দেখেন আমার নবীর কথার ওজন কত। দুইটা বাক্য জিব্বায় উচ্চারণে পাতলা বা হালকা, আল্লাহর কাছে বড্ড প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্যের একটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে সাথে আওয়াজ তুলে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজের পরে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন তো, এই ডান হাতের গিড়ায় পড়বেন, পারবেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু আত-তাসবিহ বিয়ামিনিহি, আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়ায় তাসবিহ পড়তে কোন সুবহানাল্লাহ, আর জিকির করবেন ভদ্রভাবে, উযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। জিকির করার পদ্ধতি নাম্বার ওয়ান, মনে মনে নীরবে নিঃশব্দে আওয়াজ করে লাফালাফি করে জিকির করা যাবে না। কেউ যদি লাফালাফি করে জিকির করে, এর বুঝাবেন ভাই নিজেকে সংবরণ করো, লাফালাফি করে জিকির বিশ্বনবী করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? লাফালাফি করে জিকির সাহাবারা করে নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? ধীরে সুস্থে সাহাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন আমরা ওইভাবে করব, ঠিক কিনা বলেন? নাইস ওয়াজ, ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে।